দুইটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের উত্তর দিব আর একটা প্রশ্নের উত্তর দিব না, কারণ আরেকটা প্রশ্ন যেটা আব্দুল কাদির সাহেব যেটা প্রশ্ন করেছেন, এটা তো প্রশ্ন না, এটা হলো পুরো 4 ঘন্টা একটা ওয়াজের প্রশ্ন। এটার উত্তর এখন দেওয়া যাবে না, কারণ একদিকে দিলে আরেক দিকে হইতো না, আরেক দিকে দিলে আরেক দিকে হইতো না। এটা ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন বয়ানে কোনো না কোনো বয়ানে পেয়ে যাইবা। আর এই মেরাজের বয়ানে বা শানে রিসালাতের বয়ান আমার তো ইন্টারনেটে অনেক আছে। তোমরা যে মিম টিভি ইউটিউবে একটা চ্যানেল আছে মিম টিভি, ওই মিম টিভি চ্যানেলে গেলে এই বিষয়ের উপর আলোচনা পাইবা নবীজি সিনাসাক মোবারকের উপরে। আচ্ছা, আর হচ্ছে বিশেষ করে আজকে আরেকজন একটা প্রশ্ন করছেন, একদল আলেমগণ নামের আগে এবং ফাসে শাইখুল হাদিদ, হাদিদ না হাদিস, শাইখুল হাদিস লেখায় শাইখে উমুক নামের আগে এবং পাশে নায়েব নায়েবে বা শেখসা শেখসা নামের আগে এবং পাশে এই নামগুলির অর্থ কি, উত্তর জানতে চাই, দয়া করে উত্তর দিবেন। এটা হচ্ছে কি, এই কাউয়ে মাঝে মধ্যে ময়ূরের ফাঁকনা লাগাইয়া ময়ূর হাজ দোসায় কিছু ব্যাপার আছে, যতই চেষ্টা করুক কাউ কোনোদিন ময়ূর হইতে পারবো কথা কয় না রে। কিছু আলেম আছেন ওনাদের নামের আগে শাইখুল হাদিস মানুষে লেখলে হইলো একটা কথা, কিন্তু হেরাই দাবি করে নামের আগে শাইখুল হাদিস লেখতে। শাইখুল হাদিস অর্থ শাইখ অর্থ শিক্ষক, হাদিস অর্থ তো এটা হচ্ছে কথা, নবীজির কথা, অর্থাৎ হাদিস শরীফ যারা পড়ায় ওনাদেরকে বলা হয় শাইখুল হাদিস, বুঝছেন নি? আর শাইখ আল হাদিসের ভালো মতো জিগেন বলে হুজুর 15টা হাদিস মুখস্থ কোন তো দেখবেন এটা শাইখ গিরি ছুটে দেব। আর ওর লেখছে নামের আগে পাশে নায়েব লেখে, হ্যাঁ, এবং শেখ সাহেব লেখে, শেখ সাহেব নায়েব, ওই ওই নায়েব মানে হলো ওয়ারেস, একজনের মতো আরেকজন ওয়ারেস আর কি, একজনের অংশীদার, নায়েবে আমির। যেমন নবীজি বলছেন ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারেস। এই ওয়ারেস মানে যারে কয় নায়েবে নবী, অর্থাৎ নবীজির দায়িত্বগুলো যারা পালন করেন, নবীজির আনিত দায়িত্বগুলো যাদের মাধ্যমে আপনাদের কাছে আসে, এনারা নায়েবে নবী, ওয়ারেসের দায়িত্ব পালন করেন, এই জন্য নায়েব ব্যবহার করা হয়। তবে সব নায়েব সাহেব ব্যবহার না করলে বালা হয়। শেখ সাহেব মানে শেখ মানে নেতা, বুঝছেন নি? ওই আগে যেন শায়েখ লেখছে শিক্ষক, ওই শায়েখ অর্থ শিক্ষক, এখনো শিক্ষক, আবার এই শায়েখ অর্থ নেতা, নেতা ক্ষমতাশালী, এমন কিছু হয়। আলেম ওলামার নামের আগে মাওলানা, আর যে তরিকতে বায়াত এই তরিকতের লকব থাকলেই হয়। যেমন আমার নাম মাওলানা মোহাম্মদ হাসানুর রহমান হোসাইন নকশবন্দি লেখে, নকশবন্দি হলো আমার তরিকতের নেসবত, তরিকতের আমি নকশবন্দি মুজাদ্দিদি তরিকতে বায়াত, এই জন্য নকশবন্দি লেখে। আর প্রথমে নাইলে আপনারা মাওলানা লেখলে, এই তো, এর বেশি কিছু দরকার না। নাম নিয়ে যারা বেশি হুডাঙ্গিরি করে দেখবেন এগুলির ভিত্তে কোনো সালাত নাই, মূলত ভিত্তে কোনো ফুজি নাই।